বুধবার শত ব্যস্ততার মধ্য দিয়ে দুস্থ অসহায় ব্যক্তিদের হাতে বস্ত্র তুলে দেন ডোমকল মহকুমা আরক্ষা আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী। এই শীতবস্ত্র পেয়ে ভীষণ খুশি দুস্থ অসহায় ব্যক্তিরা, সাথে সাথে প্রশংসায় পঞ্চমুখ ডোমকল এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী, কারণ রাত দিন সাত দিন জনসভায় নিযুক্ত থাকেন তিনি। ডোমকল থেকে মিরাজুল মণ্ডলের রিপোর্ট, ডি নিউজ, কলকাতা।